প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি হুমায়রা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হুমায়রা সিম্পল কুকিং চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এই রান্নায় কোনো স্পেশাল কিছুই ব্যবহার করা হয়নি, আমি কোনো স্পেশাল মশলা ব্যবহার করিনি। রান্নাঘরে তাকে আমরা যে মশলাগুলি রাখি সেই মশলাগুলি শুধু ব্যবহার করেছি। ক্রিম ব্যবহার করিনি, নারকেল বা নারকেলের দুধ কিছুই ব্যবহার করিনি, কিন্তু স্বাদটা একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভুনার স্বাদ। এটা হয়েছে এই রান্নার টেকনিকটার জন্য। এই রান্নার কিছু টেকনিক আছে, সেই অনুযায়ী যদি রান্না করেন তাহলে রান্না চিকেন ভুনা এই রকমই হবে। তাহলে আসুন শুরু করি সাধারণ মশলায় অসাধারণ স্বাদে চিকেন ভুনা রেসিপি। এখানে 600 গ্রামের মতো মাংস আছে। নর্মাল যেভাবে আমরা চিকেন কাটি সেভাবেই টুকরা করেছি। চিকেন ভালোভাবে ধুয়ে রেখে দেবো আর পানিটাও ঝরিয়ে রাখবো। আর এখন আমি রান্না শুরু করছি। আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, প্যানে আমি 1/2 কাপের মতো নর্মাল তেল দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে তেলে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ, জাস্ট 2-1 মিনিটের জন্য। দিয়ে দিলাম 8-9টার মতো কাজু বাদাম, আর দিয়েছি বড় একটা পাকা টমেটো 4 টুকরা করে। টমেটোটা একটু রান্না করে নেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন থেকে মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে রান্না করব 5-6 মিনিটের মতো। যদি মনে হয় যে একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে, টমেটো তখনও রান্না হয়নি পুরোটা, তাহলে পানিও দিবেন। আমিও কিছুটা পানি দিয়ে দিলাম। 5-10 মিনিটের মতো ঢেকে রান্না করার পরে টমেটো একদম গলে গিয়েছে, পেঁয়াজও একদম নরম হয়ে গিয়েছে। এখন এইগুলি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মিহি করে। মিহি করে পেঁয়াজ টমেটো ব্লেন্ড করা হয়ে গেল। পেঁয়াজ টমেটো পিউরেটা এখন থাকলো, তৈরি থাকলো, এটা আমি পরে ব্যবহার করছি। আলাদা একটা সসপ্যানে আমি রান্না শুরু করছি। এখানে দিয়েছি নর্মাল তেল, তবে এটা আপনারা ঘি দিয়ে বা বাটার দিয়ে তৈরি করতে পারেন। আমি দিয়েছি 1/2 কাপের মতো। এখন এই তেলে দেব কিছু গরম মশলা। 4টার মতো দিয়েছি ছোটো এলাচ, 5-6টার মতো দিয়েছি লবঙ্গ, 1টা তেজপাতা ফেলে দিলাম, আর দিয়েছি 1টা দারচিনি 2 ভাগ। জাস্ট তেলের মধ্যে 3-4 বার একটু নাড়াচাড়া করে নিয়েছি মিনিট খানেকের জন্য। এখন এই মুরগির মাংসের টুকরাগুলি দিয়ে দিলাম। মুরগির মাংসের টুকরাটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে মুরগিতে অতিরিক্ত কোনো পানি না থাকে, পানিটা ঝরিয়ে নেবেন। মুরগি এমনিতেই খুব নরম, আর এই পানি থাকলে কিন্তু মুরগি একদম ভেঙে গলে যেতে পারে। মুরগিটা ভাজবো আদা রসুনের পেস্ট দিয়ে। চুলার আঁচটা থাকবে কিন্তু একদম হাই হিটে। আমি দিয়েছি ফ্রেশ আদা আর রসুনের পেস্ট 2 চামচ করে, এটা 2 টেবিল চামচ। আপনারা 3 টেবিল চামচ পর্যন্ত কিন্তু দিতে পারেন। নাড়াচাড়া করে এখন মুরগি ভাজতে হবে হাই ফ্লেমে। ভাজতে ভাজতে কিছুক্ষণের মধ্যেই মুরগির ভেতরে যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম যে তৈরি করে রেখেছি কিছুক্ষণ আগে পেঁয়াজ আর টমেটো যে পিউরেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটাই। কিছু অতিরিক্ত গুঁড়া মশলা দিচ্ছি। 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিলাম এটা জিরা গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়েছি ধনে গুঁড়া, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া এটা 1 চা চামচের মতো। এটা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আর দিয়েছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে রং হবে, ঝালটা হবে না এই কারণে। এখন নেড়ে চেড়ে এই গুঁড়া মশলাগুলি মুরগির মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, একটু মিডিয়ামে রাখবেন এখন। আর আমি ঢেকেও রেখেছি, আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে নিচে পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়ে লেগে না যায়। খুব সুন্দর হয়েছে গ্রেভিটা, এখনও রান্না হয়নি। এই মুরগি রান্নায় কিন্তু বলতে ভুলে গেছি, একদমই কোনো মুরগির গন্ধ থাকবে না। এইভাবেই এখন নেড়ে চেড়ে ভুনতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে। আর মাঝখানে আমি দিয়ে দিলাম কিছু আদা, ফ্রেশ আদা আমি লম্বা লম্বা টুকরা করে নিয়েছি, সেগুলি এখানে 1 টেবিল চামচের মতো হবে।
ভুনতে ভুনতে কিন্তু বেশ শুকিয়ে এসেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি, অবশ্যই গরম পানি দেবেন। আমি ব্লেন্ডারে যে ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারের মধ্যেই গরম পানি নিয়ে দিয়ে দিলাম। ব্লেন্ডারের মধ্যে রেখেছি পেঁয়াজ আর টমেটো পিউরে করেছিলাম, সেখানে গরম পানি ঢেলে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি দিয়েছি 1 কাপ কি 1.5 কাপের মতো গরম পানি। এখন আর কিছুই না, কষানো হয়ে গেছে, এখন ভুনা ভুনা করতে হবে। এখন ঢেকে রান্না করব। ঢেকে রান্না করব, মাংস কিন্তু সিদ্ধই হয়ে গেছে, তবে ঢাকনাটা আমি একটু ফাঁক করে রাখব। এইটা করা হয় কেন জানেন? এতে হয় কি, তেলটা উপরে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে ঝোলের উপরে ভেসে উঠবে, আর আস্তে আস্তে এভাপোরেট হতে থাকবে পানিটা, আর মুরগি রান্না একদম মাখা মাখা ঝোলটা হবে, তেল তেলে হবে, আর একদম রেস্টুরেন্ট স্টাইলে মুরগি ভুনার মতো হয়ে যাবে। দরকার যদি হয় টেস্ট করে লবণটা দিয়ে দেবেন। এইভাবেই এখন আধা ঢাকা অবস্থায় রান্না করতে থাকবো, ঝোলটা আরও টেনে আসবে। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন, তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না। মুরগির মাংস এমনিতেই খুব নরম, এটা ভেঙে যেতে পারে। মোটামুটি রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা আমি বিচি ছাড়িয়ে দিয়েছি, বিচি ছাড়িয়ে দিয়ে এটা আমি ঢেকে রাখছি। এটা দিয়েছি কাঁচামরিচের সুগন্ধের জন্য। এভাবে আরও 5-10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে তেলটা সম্পূর্ণ ঝোলের উপর ভেসে উঠেছে, রান্না হয়ে গেল। এই মুরগি ভুনার গ্রেভিটা, ঝোলটা অসম্ভব মজার। এই রাজকীয় রেস্টুরেন্ট স্বাদের মুরগি ভুনা, খিচুড়ি, পোলাও, সাদা ভাত তো অবশ্যই, পরোটা নান রুটির সাথে কিন্তু দারুণ যাবে। ক্রিম দেইনি, নারকেল দেইনি, কিছুই দেইনি, দুধও দেইনি, তারপরেও কিন্তু স্বাদটা একদম রিচ, মনে হয় যেন বাদশাহী রাজকীয় কোনো মুরগি রান্না খাচ্ছে। তৈরি করে ফেলবেন, টেস্ট নেবেন খুব সহজভাবে, সাধারণ মশলায় যেভাবে করলাম দেখতেই পেলেন। আর রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবার সুস্বাস্থ্য আর কল্যাণ কামনা করে। আল্লাহ হাফেজ।